গুড মর্নিং সকলকে, সব নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আজ এই ব্লগটা কেমন হবে আমি জানি না, কেননা আজ পয়লা বৈশাখ, একটা সুন্দর দিন, আজই তোমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবো না, এটা কি হতে পারে? তাই ভাবলাম আজ কষ্ট হলেও ভিডিওটা শ্যুট করি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছি, এডিট করেছি এবং এবং আজকেই আপলোড দিয়েছি। জানি না কেমন হবে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই পরিবার নিয়ে অনেক অনেক ভালো থাকো। আসলে পরিবারই আমাদের অক্সিজেন, আমাদের ভালো থাকার একমাত্র উৎস। আমাদের মেয়েদের ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা যে আমরা যেন পরিবার নিয়ে, আমাদের বাচ্চাদের নিয়ে আমরা যেন অনেক ভালো থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, সবাই সুস্থ থাকতে পারি, এটুকুই আমরা ঈশ্বরের কাছে আজকে প্রার্থনা করি। আজ ভিডিওটা শ্যুট করতে না যেন অনেক কষ্ট হয়েছে, কেননা আজ এমনি আজ একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, তার উপরে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এই শ্যুট করতে গিয়ে না অনেকটা টাইম ওয়েস্ট হয়, যে কারণে যে কোনো কাজেই অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, তোমাদের জন্যই সব কিছু করা, তো তোমাদের জন্যই এগুলো করছি। তো গতকাল রাতে আর ঘর গোছানো হয়নি, তো সকাল থেকেই সেই সব কাজেই লেগে পড়েছি। আগের দিন রাতে মেয়ে পড়াশোনা করেছিল, সেগুলো আর গোছানো হয়নি, সেগুলো একটু গুছিয়ে নিলাম, সেই সাথে জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। আজকে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, রাখা যতটা সম্ভব রাখার চেষ্টা করব। তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। ওদিকে মেয়ের পুতুলগুলো একটু অগোছালো হয়েছিল, ওগুলোও আমি একবার একটু গুছিয়ে নিলাম। তো এই করতে করতে আমার মোটামুটি 9টা বেজে গেল। তো এবার ভাবলাম যে ঠিক আছে, চলো রান্নাঘরের দিকে একটু যাই, দেখি আজকে কী মাছ এনেছে। এদিকে দেখো আমি এটা কাণ্ড ঘটিয়ে বসেছি, দেখো নেল পলিশটা গড়িয়ে গড়িয়ে এদিকে ফোন করে একটা আওয়াজ হলো। আমি না প্রথমে কিন্তু এটা খেয়াল করি, এই ভিডিওতেই খেয়াল করলাম, এবং এই যেহেতু কাচের এ ছিল সেহেতু এটা পড়ে গিয়ে একদম মানে ফেটে পুরো ঘর এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, চলো চলো রান্নাঘরে এসো, দেখো আজকে কী মাছ এনেছে। আজকেও এগুলো আমেরিকান রুই, আর সেই সঙ্গে দুটো তেলাপিয়া মাছ রয়েছে। তো আজকে এগুলোকে এখন আর কাটবো না, জানো তো এখন কাটতে গেলে অনেক লেট হয়ে যাবে। এখনও চান করিনি, চান করব, পুজো দেব, তারপর সকালবেলা টিফিন করব। আজ একটু হালকা পাতলা টিফিনই করব। তো এই করতে করতে না অনেক বেলা হয়ে যাবে, যে কারণে আমি ভাবলাম যে মাছগুলো আমি পরেই কাটবো। তো দেখো, চান করার আগে না আমি একটা জিনিস করলাম, আমি এক কাপে এক কাপ দুধ নিয়ে নিয়েছি, এক চামচ হলুদ আর দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি, এর সঙ্গে একটু বিট নুন মানে সন্দক লবণ দিয়ে দেবে। তো আমি ঘরের সন্দক লবণটা ছিল না, আমি বিট নুন দিয়েছি। তো তুলসী পাতা দিয়ে দেবে, দিয়ে এটাকে কিছুক্ষণ রোদে দিয়ে দেবে। তো ভাবলাম এটা কিছুক্ষণ রোদে থাকুক, ততক্ষণে আমি ঠাকুরটা একটু পরিষ্কার করে আসি। তো ঠাকুরটা পরিষ্কার করলে কী হবে, কাজ একটু কিছুটা এগিয়ে যাবে, সেই জন্য ঠাকুরটা পরিষ্কার করে আসলাম। তো ঠাকুরটা পরিষ্কার করে এসে আমি ঘর দোরগুলো মুছে দেখো আমি চান করে আবার ছাদে চলে আসলাম। তো আমি না ওই যে জলটা আমি রোদে দিয়েছিলাম ওই জলটা দিয়েই চান করেছি। তোমরা একদিন এরকমভাবে চান করে দেখবে, আসলে না মানে কেমন একটা ফিলিংস হয় তোমাদের আমি বোঝাতে পারবো না। মানে এইটা এই জলটা দিয়ে চান করে না মানে কেমন একটা মনের মধ্যে একটা শান্তি আসে, মানে আমার কাছে খুব ভালো লাগে, কেমন একটা পবিত্র ভাব আসে। তো আমি ভাবলাম যে আমি একা কেন করবো, আমি মেয়েকেও একটু এই জল দিয়ে চান করিয়ে দিই। তো ওকে বললাম যে মা চলে এসো, তোমাকে চান করিয়ে দিচ্ছি। বলছে চলো তাহলে। তো ও আর আমি দুজনে মিলে চান করে দেখো আমরা আবার ঠাকুর ঘরে কিন্তু চলে আসলাম। আজি কি আজকে রে পয়লা বৈশাখ আজি কত তারিখ? আজকে রে 15 তারিখ। 15 তারিখ 15ই 15 এপ্রিল 2023। ঠাকুর এসে প্রথমে আমি তুলসী পাতাগুলো ফুলগুলো একটু ধুয়ে নিলাম, এবং তুলসী পাতাগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি। ঘরটা তো আগেই মশা ছিল, প্লেটগুলো এবারে তেঁতুল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি।
আমার থালাগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার গ্লাসে আর ঘটে জল রেখে আমি জলটা রেখে দিয়েছি। এবার দেখো আমি কিন্তু এই চন্দনের সেই যে পাটাটা চন্দন পাটা বলে এটাকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে দেখো একটু চন্দন বেটে নিলাম, বেটে তুলসী পাতায় মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি তোমাদের ঘরে যদি রাধাকৃষ্ণ থাকেন তো তোমরা অবশ্যই রাধাকৃষ্ণ বা গোপাল যদি থাকেন তো তোমরা অবশ্যই কিন্তু তাদের প্রসাদে তুলসী পাতা দেবে। কারণ তুলসী পাতা না দিলে আমরা যে তাদের নিবেদন করছি, যে কোনো খাবার নিবেদন করছি, সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। তোমরা অবশ্যই একটু তুলসী পাতা দেবে এবং তুলসী পাতায় এভাবে চন্দন লাগিয়ে নেবে, এবং ফুলেও তাই, ফুলেও একটু চন্দন লাগিয়ে তোমরা এভাবে দেবে। অবশ্য যদিও সবাইকে দেয়া যায় না এবং এগুলো জানতে হবে। তো দেখো আমার মেয়ে বলছে কি যে মা আমি একটু সাজাই, তো ওকে এই রাধাকৃষ্ণের এই মন্দিরটা সাজাতে দিয়েছি আর আমি ওপাশটা সাজিয়ে নিয়েছি। আর মেয়ে আমাকে থেকে থেকে বলছে কি মা দেখো তো ভালো হয়েছে। তো আসলে কিন্তু ও যেহেতু মাঝে মাঝেই করে সেজন্য কিন্তু খুব একটা খারাপ হয় না, ও ভালোই সাজাতে পারে। তো আমার সাজানো মোটামুটি ও এখনও সাজাচ্ছে, আর আমি এদিকে বললাম কি যে মা আমি তাহলে প্রসাদটা রেডি করে ফেলি, তুমি সাজাও। তো দেখো প্রসাদটা আমি রেডি করে ফেলেছি। আজ সকালবেলায় ওর বাবাকে বললাম যে একটু মিষ্টি নিয়ে আসো, আজ নতুন বছর ঠাকুরকে একটু মিষ্টি না দিলে তো হয় না। তো সে সকালবেলা মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি আর হচ্ছে মিষ্টি দই। তো একটু এই দুটো দিয়েই আমি আজ ঠাকুরকে ভোগ দেবো। এখানে কিছুটা ফুল রেখে দিয়েছি, এটা তুলসী মঞ্চে দেব। তো আমার মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ধূপকাঠিটা ধরিয়ে এটা আমি মেয়ের হাতে দিলাম। ওই বললো যে ও ঠাকুরকে ঠাকুর একটু আরতি করবে, তো কিছুক্ষণ আরতি করে চলে গেল। তোমরাও না জানো আজকের দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, এতদিনে যত দুঃখ যত গ্লানি সব মুছে যেন আমরা নতুনভাবে শুরু করতে পারি। এবার আমি আরতি করলাম, আমার আরতি করা শেষ। এবার শাকটা বাজিয়ে নিলাম, তিনবার শাক বাজিয়ে ঠাকুরকে প্রণাম করে আমার যা কিছু ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা, আমার যাত্রাপথে সকল বাধা তুমি খুব সোজা করে দিও। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। জানি না তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর সেই সাথে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করো তিনি তোমাদের সকল আশা অবশ্যই পূর্ণ করবেন।